ইন্ডিয়া জোটের চতুর্থ যে বৈঠক হলো দিল্লিতে, প্রায় 3 মাস, 3.5 মাস বাদে বৈঠক, এবং এই বৈঠকে প্রায় 28টি বিরোধী দলের রাজনৈতিক নেতারা অংশ নিয়েছেন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রস্তাব, মল্লিকার্জুন খার্গে তাকে প্রধানমন্ত্রীর মুখ করার কথা, অর্থাৎ ইন্ডিয়ার যে জোট INDI জোট, সেই জোটে প্রধানমন্ত্রী মুখ হবেন মল্লিকার্জুন খার্গে, এবং তাকে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে যদিও সংবাদ মাধ্যমের সামনে অরবিন্দ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, আমাদের লক্ষ্য জেতা, আমাদের চিন্তা কেবলমাত্র সেটা নিয়েই, আগে আমরা জেতার চেষ্টা করব, প্রথমে সবাইকে জিতে আসতে হবে, হাতে সাংসদ না থাকলে প্রধানমন্ত্রী হবে কী করে। এবার আরও একটি কথা তিনি বলেছেন, সবাই একজোট হয়ে আমরা লড়াই করব, গোটা দেশে 8 থেকে 10টি বড় সভা করা হবে, আসন ভাগাভাগি করা হবে, কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানও করা হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাব, প্রধানমন্ত্রী মুখ হোক, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হোক মল্লিকার্জুন খার্গে, তিনি দলিত সম্প্রদায়ের মানুষ, অতএব সেটাই কি একমাত্র, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক রহস্য লুকিয়ে রয়েছে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে মল্লিকার্জুন খার্গের নাম হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করলেন কেন, এবং সেই প্রস্তাবে সম্মতি দিলেন অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। এর পিছনে কি তাহলে অন্য কোনো রহস্য আছে, যেখানে রাহুল গান্ধীকে আমরা এতদিন দেখতাম, বা সোনিয়া গান্ধী ছিলেন, যদিও সোনিয়া গান্ধী থাকবেন না, কিন্তু হঠাৎ করে রাহুল গান্ধীকে সরিয়ে মল্লিকার্জুন খার্গে কংগ্রেস কর্মীরা মেনে নেবেন কি? এটা এটা যেমন একদিকে, তেমনি আরেক দিকে রহস্যটা কি, এটার নিয়েই আজ আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, চতুর্থ বৈঠক, এবং যে বৈঠকে আসন সমঝোতা হওয়ার কথা ছিল, যদিও আসন সমঝোতা যা জানা যাচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে সেই আসন সমঝোতা ফাইনাল করতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাব, মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি, তিনি তাকে মুখ করা হোক, জোটের প্রধানমন্ত্রীর মুখ করা হোক তাকে, কারণ তিনি যেহেতু দলিত, তো এটাই কি শুধুমাত্র কারণ, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক রহস্য লুকিয়ে আছে, কি বলবে? দেখো, এখনো পর্যন্ত যদিও মল্লিকার্জুন খার্গে নিজে বলছে যে না আগে হোক, কিন্তু এর পেছনে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তুমি যদি দেখো, এবারের বিধানসভায় কংগ্রেস যেটা বারবার করে যেটা বলেছে সেটা জাতগণনার দাবি করেছে, এবং বিজেপি সেটা কাউন্টার করার জন্য কিন্তু জাতগণনার দাবি মানেনি। জাতগণনার দাবি না মেনে বিজেপি উল্টে যেটা বলেছে যে তাদের প্রচুর ওবিসি প্রার্থী আছে, তাদের ওবিসি মন্ত্রী আছে, তাদের সাংসদ আছে, এবং প্রধানমন্ত্রী নিজে ওবিসি, এটাই বারবার করে হাইলাইট করার চেষ্টা করেছে। কিন্তু যদি আর কি ওবিসি জাতগণনা, কিন্তু কংগ্রেস বলছে আমরা এলে সেটা ওবিসি জাতগণনা শুরু করবো, যদি ওবিসি জাতগণনা হয় তাহলে আর কি পুরো জিনিসটার ইকুয়েশনটা ভোট জায়গা ভোট বিন্যাস অনেকটাই ঘুরে যাবে, ভোট প্রার্থীর সেখানেও আকাশ পাতাল অনেক তফাত এসে যাবে। ফলে বিজেপির যে পলিটিক্স, বিজেপি ভোট ধরো জাতপাতের রাজনীতির সমীকরণে না বললেও বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এর আড়ালে কিন্তু বিজেপি আর কি যে তিনটে মুখ্যমন্ত্রী যে তিনটে রাজ্যে করেছে সেখানে কিন্তু জাতপাতের সমীকরণ স্পষ্ট, যে তিনটে রাজ্যে বিজেপি সেটা করেছে যে পরবর্তীকালে জাতপাত না হয় কথাটা যাতে বিজেপি বলতে পারে। তো কংগ্রেস ওই কারণেই করেছে, এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সেটা মল্লিকার্জুন খার্গেকে ভোটের দিকে তাকিয়ে হয়তো উত্তরপ্রদেশে ক্যান্ডিডেটও করা হতে পারে আর কি। বিজেপি যারা ইন্ডিয়া জোটের নেতা মল্লিকার্জুন খার্গে বা নীতিশ কুমার, যারা যারা বড় ফেস, তাদের কিন্তু অনেকে উত্তরপ্রদেশে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। কারণ একটাই, উত্তরপ্রদেশে বিজেপির ম্যাক্সিমাম আসন ওখান থেকেই বিজেপি আর কি জেতার চেষ্টা করবে, 80 আসনের মধ্যে বিজেপি ওখান থেকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে 70-72টা আসন। ফলে বিজেপিকে যদি উত্তরপ্রদেশে আটকে রাখতে হয় বা মাথা ঘামাতে আরো বেশি করে হয় তাহলে অনেক বড় নাম তাদের ওখানে নিয়ে যেতে হবে। যেমন ধরো রাহুল গান্ধী, জানি না আমি থেকে নিশ্চয়ই লড়বেন,
এবার যদি প্রিয়াঙ্কা গান্ধী লড়ে রায়বেরেলি থেকে, যদি সোনিয়া না লড়ে, এবার তারপরে মল্লিকার্জুন খাড়গে, তারপরে যদি নীতিশ কুমার আর কি ওই পিছড়ে বর্গ এটা তুলে ফেলার করার জন্য, সেটা যদি নীতিশ কুমারকে ওই জায়গায় হিন্দিহাট ল্যান্ডে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সুদূর এবং সুদূর প্রসারী পরিকল্পনা করে, এবং একদিকে অন্যটাও হবে যে রাহুল গান্ধী সম্পর্কে মমতা ব্যানার্জির যে অ্যালার্জি আছে সেটা তো কোনো গোপনীয় বিষয় নয়, তিনি বারবারই বলেছেন রাহুলকে দিয়ে টিআরপি বাড়ানো, এই কথাও আমরা শুনেছি। ফলে এক ঢিলে যদি দুপাখিও মারার চেষ্টা করতে পারলে, যে রাহুলটা বাদ হয়ে গেল, সেখানে মল্লিকার্জুন খড়গের নাম উনি যেহেতু প্রস্তাব করলেন এবং সেখানে কেজরিওয়ালও সমর্থন করেছেন, সেখানে এখানে রাহুলের একটা অ্যালার্জি প্রশ্ন, যে রাজনৈতিক মহল যেটা বারবার বলতো যে রাহুল গান্ধী ব্যর্থ, এক, দ্বিতীয়ত হচ্ছে বিজেপি যেটা দেখানোর চেষ্টা করত যে রাহুল ব্যর্থ রাজনীতিতে এবং পরাজিত নায়ক, এবং শুধু তাই নয়, তাকে পাপ্পু থেকে শুরু করে নানা রকম বিশেষণে তারা বলতো। এবং যেটা সুবিধে হতো বিজেপির পক্ষে, রাহুল গান্ধী যদি মুখ হিসেবে থাকতো সেক্ষেত্রে বিজেপির প্রচারটা আরো সুবিধে হতো। এই জায়গাটায় মল্লিকার্জুন খারগে নামটা যখন প্রস্তাব করা হয়েছে, ভাসিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে বর্তমান যারা কংগ্রেস কর্মী তারা কি মল্লিকার্জুন খড়গের নাম মানবে, এক, দ্বিতীয়ত মানে বিশেষ করে রাহুল অনুগামী যারা, এবং রাহুলের যে ভারত জোড়ো যাত্রা যেভাবে সমর্থন পেয়েছিল মানুষের বা কংগ্রেস কর্মীদের, সেই জায়গা থেকে একদিকে যেমন বিজেপির এটা কি সুবিধা হলো না অসুবিধা হলো, অন্যদিকে যে কংগ্রেস কর্মীরা কি মানবে, কি মনে হচ্ছে? দেখো, বিজেপির তো একটা অসুবিধাই, আর গান্ধী পরিবারের যদি কিছু না থাকে তাহলে বিজেপির পক্ষে আক্রমণটা শাণিত করা অসুবিধা। কারণ আমরা যদি দেখি যে কোনো এতেই নরেন্দ্র মোদী শুরু করেন জওহরলাল নেহরু থেকে, তারপরে ইন্দিরা গান্ধী, ফলে যে লিগাসি এরা বহন করছে, সেখানে যদি রাহুল গান্ধীকে তুমি সরিয়ে নাও এবং খারগে একটা দলিত মুখ, সরাসরি আক্রমণ করাটা খুব অসুবিধাজনক। যে ওবিসি ভোট ব্যাংক নিয়ে যারা ঝাঁপাতে চাইছে, জাতগণনার কথা বলবে, সেখানে ওবিসি কে বিজেপি ধরো সেখানে সরাসরি আর কি তাকে আক্রমণ করা, প্রধানমন্ত্রী নিজেও যখন বলেন আমি ওবিসি যেটা বলে উনি ভোট চান বা আমিও তো আপনাদের প্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে মল্লিকার্জুন খড়গে হলে সেটা বিজেপির পক্ষে অসুবিধাজনক যদি গান্ধী পরিবারের কেউ সামনে না থাকে। হ্যাঁ, এবার কংগ্রেসের পক্ষে আমার মনে হয় না এটা খুব একটা অসুবিধাজনক হবে। তখন ভোটে কি করবে বা না করবে সেটা সংগঠনের ব্যাপার, আর কি এরকম ব্যাপার নেই যে মল্লিকার্জুন খড়গে হলে হই হই করে ভোট বাক্সে ভোট পড়ে যাবে সেটা নয়, কিন্তু বিজেপির প্রচার আর কি রাহুলকে যেভাবে আক্রমণ করতে পারতো মল্লিকার্জুন খড়গে কে পারবে না। দ্বিতীয়ত, যে মূল যে জায়গা আর কি জাত গণনা, সেই জিনিসটা আবার সার্ফেসে চলে আসবে, সেটা নিয়েই যে এরা আর কি আস্তিন গোটাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জাতগণনা মানতে চাননি উনি, সেটা জাতগণনা ওনার পক্ষে সুবিধা অসুবিধাজনক, কারণ আমরা দেখেছি সেখানে আবার এখানে মেরুকরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে 70% যে সংরক্ষণ সেখানে উনি মুসলমানদের দিয়েছেন, তিনি নিজেই ঘোষণা করেছিলেন আমি করে দিয়েছি বলে। তো হ্যাঁ, এবার কংগ্রেসের মধ্যেও জাতগণনা নিয়ে অসুবিধা আছে, কর্ণাটকে এখনো সেটা বার করতে পারেনি। দুদিন আগে আমরা দেখলাম তোমার ডিপ শিব কুমারের সঙ্গে এই নিয়ে আর কি মত পার্থক্য হয়েছে মল্লিকার্জুন খড়গে, পরবর্তীকালে দীপ শিব কুমার বলেছে না এটা জাতগণনা আমরা বার করবো, সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা যে বা এইভাবে এড়িয়েছে মল্লিকার্জুন খড়গে জাতগণনার রিপোর্ট বার করতে বলছে। ফলে এইটা যে মল্লিকার্জুনকে সামনে রেখে জাতগণনার রিপোর্টটা যে আবার সার্ফেসে আসবে 2024-এর আগে, এবং মল্লিকার্জুন অবাক হওয়ার কিছু থাকবে না মল্লিকার্জুন খড়গে যদি উত্তর প্রদেশে থেকে প্রার্থী হন। হ্যাঁ, এখন দেখার যে মল্লিকার্জুন খারগে সত্যি সত্যি নামটা তো ভাসানো হয়েছে, কিন্তু এখনো সেভাবে তো সার্ফেসে আসেনি যে সত্যি সত্যি তাকেই মুখ করে ইন্ডিয়া জোটের যারা রাজনৈতিক নেতা তারা এই মোদির বিরুদ্ধে নামে কিনা। কারণ ওবিসি সম্প্রদায়ের মানুষ তাকে যদি মুখ করে, সেক্ষেত্রে বিজেপির যে আক্রমণ গান্ধী পরিবারের প্রতি তা অনেকটা ভোঁতা হয়ে যাবে। এখন আমাদের নজর থাকবে আগামী বৈঠকের দিকে, আসন সমঝোতা কি হয় সেই আসন সমঝোতার দিকে আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ রূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।